হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একেএস ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা ঘাটখোলের রেসিপি নিয়ে এসেছি, ঘাটখোল বাটা করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি ঘাটখোলটাকে ডগাটাকে ওপর থেকে ছিলে নিয়েছি, আর কতগুলো পাতা দেওয়া আছে, কচি কচি আছে, 5টা 6টা লঙ্কা আছে, 10-15-20টা রসুন আছে, এখানে কালো জিরে আছে, লবণ হলুদ লাগবে আর সর্ষের তেল লাগবে। চলো বন্ধুরা শুরু করে দিই রান্নাটা। প্রথমে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি একটা গামলায়। আমি প্রথমে এই ঘাটখোলের পাতা এবং এই ডাটাগুলো একটু ভাপে দিয়ে নেব, যাতে করে এগুলো তে গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকতে পারে, যাতে না হয় গলাটা না চুলকায়, সেই কারণে আমি এটা একটু জল দিয়ে ভাপ দিয়ে নেব। এই ঘাটখোল বাটাটা খেতে খুব সুন্দর লাগে। গ্রামের দিকে এই আশেপাশে বাড়ির চারিপাশে এই ঘাটখোলের পাতাগুলো পাওয়া যায়, কিন্তু এখন শহরে এসব সমস্ত কিছুই বাজারে বিক্রি হয়। এগুলো খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বাটনা বাটা, ঘাটখোলের বাটাটা খুব ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি এবার জল ঝরিয়ে নেব। আমি কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে কালো জিরেগুলো ভেজে নেব। কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি রসুনগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, যাতে না ফাটে, ফেটে চোখের মুখে লাগতে পারে, না ফাটিয়ে দিলে। আমি একটু খানিক তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার ঘাটখোল আর পাতাটা দিয়ে দিচ্ছি ভাজতে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ঘাটখোলটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি প্রথমে কালো জিরেটাকে বেটে নিচ্ছি, তারপরে সমস্ত
ভাতকলটা বেটে নেব একসঙ্গে, নাহলে একসঙ্গে বাটতে গেলে কালো জিরাটা বাটা হবে না ভালো করে, নরম হয়ে যাবে। এইভাবে ভালো করে সমস্ত ঘাটকলটাকে বেটে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার সমস্ত ঘাটকলটা বাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই ঘাটকলটা দিয়ে ভাত খেতে যা ভালো লাগবে, গরম গরম ভাত খুব ভালো লাগতো বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বলতে বাধ্য হবে তোমরা যে হ্যাঁ খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, আমার ঘাটকল বাটাটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি বাটিতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে সমস্ত নতুন নতুন রেসিপির গুলো তোমাদের ফোনে প্রথম প্রথমে পৌঁছে যাবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, থ্যাংক ইউ।